শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ এবং সেখান থেকে পাওয়া ইতিবাচক ফল দলের আত্মবিশ্বাস কতটা বাড়িয়ে দেয় তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিল নারী দলের গেল সাফ চ্যাম্পিয়নশিপ জয় আবারও যখন দরজায় করা নাচছে নারীদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর আবারও পুরনো কৌশলে বাফুফে সাফের জন্য ভালো প্রস্তুতি নিতে এই উইন্ডোতে চাইনিজ টাইপিকে পেয়েছে বাংলাদেশ বিচারে যারা লাল সবুজদের চেয়ে ঠিক একশো ধাপও পরে তবে সাফ চ্যাম্পিয়নশিপের আগে আত্মবিশ্বাস বাড়াতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলার বিকল্প নেই বলে মত তাদের আমাদের মেয়েরা তাদের যে কোয়ালিটি ক্যাপাবিলিটি অ্যাবিলিটি এই জিনিসগুলি তারা যদি ধরে রাখতে পারে সাব টুর্নামেন্টে যাব এখনও চার মাস বাকি আছে এবং এই চার মাসের মধ্যে এই টাইপের আরও শক্তিশালী দলগুলিকে দেশে এনে অথবা আমরা বিদেশে যে যাতে তাদের সাথে খেলতে পারি সেই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করা কারণ আমাদের মেয়েদের এখন উচিত শক্ত শক্ত দলের সাথে খেলে তাদের এক্সপিরিয়েন্সটা গ্রো করা বেসিক্যালি কিন্তু র্যাঙ্কিং কোনো ইস্যু হওয়ার কথা না যে ওই দিনটা এবং ওই সময়টা যদি পারফরমেন্স গ্রো করতে পারে পারফরমেন্স দেখাইতে পারে প্রপারটা তারা স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে আমার মনে হয় র্যাঙ্কিং কোনো ভ্যারি করে না রেজাল্ট চলে আসার সম্ভাবনা অনেক থাকে এই যে উজ্জীবিত আছে এটার প্রমাণ মাঠেই হয়ে যাবে এবং বাংলাদেশ কিন্তু ভালো অবস্থায় আছে সাব এজ লেভেল সব কিছু চ্যাম্পিয়ন নিয়ে আসতেছে সেই ধারাবাহিকতা মনে হয় তাদের মেন্টালিটি কাজ করবে হতে পারে আমাদের দলে এবার কিছু নতুন ফুটবলার আছে তবে ওদের প্রতি আমার আত্মবিশ্বাস আছে আমি আশা করছি ভালো খেলেই সাফের প্রস্তুতি নিতে পারব আপাতত চাইনিজ টাইপের সঙ্গে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ এজন্য তেইশ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে বয়স ভিত্তিকে ভালো করে মূল দলে জায়গা করেছেন অনেকেই তবে ইনজুরির কারণে কঠিন এই ম্যাচ দুটোই মারিয়া মান্দা এবং কৃষ্ণা সরকারের মতো ফুটবলার পাবে না লাল সবুজ সবার চেষ্টা থাকবে ভালো এবং মেয়েরাও নতুন নতুন প্লেয়ার আছে তাদেরকেও উজ্জীবিত করবে বলে আমার মনে হয় আর পাশাপাশি এইসব ভালো ভালো টিমের সাথে খেলাটাই হচ্ছে এখন আমাদের দরকার সো সবকিছু মিলিয়ে প্রস্তুতি বেশ ভালোই আছে অক্টোবরে নারী সাফ চ্যাম্পিয়নশিপের আগে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে আরও কিছু ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বাফুফের এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা